ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ প্রশ্ন ভাই, এটা তো শুরুতে তো খেয়াল করলাম না, ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা, এটা কোনো কথা হলো ভাই? ইফতারের পর আসলে হয়তোবা প্রশ্নটা এমন কোনো ভাই করছেন যিনি যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন, হয়তো এই বেচারা সিগারেটের মদ অভ্যাস আছে, আবার লোকটা রোজাদার, তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। ইফতারের পর ধূমপান করা গুনাহ, কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর, যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর, ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায়, এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত দৃষ্টিতে নাই, সেই জিনিসটা মানুষের জন্য হালাল হয় না, সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না। ধূমপানটা সেরকম একটা বিষয়। অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না, কারণ আপনি রোজাদার, সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না। কিন্তু ইফতারের পর যদি কেউ ঘুষ খায়, ইফতারের পর যদি কেউ কুকুরের গোস্ত শুকুরের গোস্ত খায়, সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না, ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে না। কথাকে বুঝাতে পারছি? আমাদের সমাজে কোন কোন ঘুষখোর আছে, আমি শুনেছি দেখি নেই, যে তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে, তখন নাকি ড্রয়ারটা খুলে বলে এখানে রেখে দেন ভাই, আমি রোজা আছি তো ইফতারের পরে নেব, এরকম শুনছি আমি, আল্লাহ জানে এরকম আসলে আদতে আছে কিনা, বাস্তবে আছে কিনা। তো এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না, রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে, তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে, তো রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না? রোজা মানে তো বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, তার মানে হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান থেকে, সেটা আমার আমল করতে হবে সারা জীবন ভর। অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না, তারা ইফতারের পরেও ধূমপান করবেন না, আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি কোনো কারণে শয়তানের প্ররোচনায় প্ররোচিত আপনি করেই ফেলেন, তো আপনি প্রতিজ্ঞা করবেন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসার। রোজা অবস্থায় ধূমপান করলে তো রোজাও ভাঙবে, আবার রোজা ভাঙার গুনাহ হবে, ধূমপানের গুনাহ হবে, ডাবল গুনাহ হবে। ইফতারের পরে করলে আপনি ধূমপানের গুনাহগার হলেন, রোজা ভাঙার গুনাহগার হলেন না, জাস্ট পার্থক্য এতটুকু, কিন্তু সেটাও অবশ্যই গুনাহ হবে। আমি প্রায় বলার চেষ্টা করি, যারা ধূমপানের বদভ্যাসে আক্রান্ত আসক্ত ছাড়তে পারতেছেন না, রোজার মাস দারুণ সুযোগ। কিভাবে দারুণ সুযোগ? আমরা বাংলাদেশে মানুষ কয় ঘন্টা রোজা রাখি? 16 ঘন্টা, 15 ঘন্টাই ধরে, 15 ঘন্টা যদি আপনি রোজা রাখেন, ইফতারি মাগরিবের নামাজ ইফতার করে এসে আবার খেতে বসেন, এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম 1 ঘন্টা তো লাগে নাকি, তাহলে 16 ঘন্টা এঙ্গেজ হয়ে গেলেন। তারাবির নামাজ আর 1 ঘন্টা, 17 ঘন্টা, সাহরি আপনার ঘুমাইতে যান আপনার 6 ঘন্টা মিনিমাম, তাহলে কত ঘন্টা হলো? 23 ঘন্টা। আর সাহরি খাওয়া টাওয়া মিলিয়ে ফজর নামাজ মিলিয়ে, বা ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল, সাহরি খাওয়া এবং ঘুমের ঘুম থেকে উঠা এই পুরো সময় মিলে আরো 1 ঘন্টা, তাহলে 24 ঘন্টা হয়ে গেল। আর যদি বলেন যে না 1 ঘন্টা পুরো যায় না সাহরিতে, তাহলে আধা ঘন্টা সাহরিতে গেলে আর আধা ঘন্টা থাকে। রমজান মাসে কেউ এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় কষ্ট করে তার নেশাটাকে আটকায় রাখতে পারলেই তার দ্বারা পুরো 30 দিনে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব, কারণ 23 ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই, বিশেষ করে 15 ঘন্টা রোজা আর 6 ঘন্টা ঘুম, তাহলে 21 ঘন্টা তো এখানে ফিক্সড। আর বাকি ইফতার তারাবি অন্য সব মিলে যদি আরো 1-2 ঘন্টাও দেন, তো 22-23 ঘন্টা তো আপনি এমনি ধূমপান করতে পারতেছেন না, আর 1-2 ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব, শুধু হিম্মত করতে হবে। আল্লাহ আমাদের ধূমপাই ভাইদেরকে ধূমপান রমজান মাসে অন্তত ত্যাগ করার তৌফিক দান করুন। রাত 12টার পূর্বে সাহরি খেলে রোজা হবে কিনা? যদি কেউ রাত 12টার পূর্বে সাহরি খায় তাহলে রোজা হয়ে যাবে, এমনকি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সাহরি আর খায় নাই, তারও রোজা হয়ে যাবে, কিন্তু সাহরি খাওয়াটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও, কারণ সাহরির খাবারের ভিতরে বরকত আছে। অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহরি খেয়ে ফেলে, গ্রামাঞ্চলে বিশেষ করে,
এটা উচিত না। সাহারিটা শেষের দিকে খাওয়া সুন্নাত, সাহারি খাওয়া শেষ হবে আর ফজরের আজান, এই দুইটার মাঝখানে 50টা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে, এটা হলো সুন্নাত। অতএব সাহারিটা দেরিতে খাওয়া ভালো, কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে, রাত 12টার আগে খেয়ে ফেলে, রোজা হয়ে যাবে, সুন্নাতের খেলাফ হবে। রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয়, তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা, সেই জন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের। রমজান আসছে, সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না। দুপুর 3টা 4টা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের, আমরা মাগরিবের সময় খাই, মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে। আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো, যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয়, পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন। তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদতের সওয়াব এনে দিবে, সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দরুদ করতে পারেন, মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া করতে পারেন, এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তারাবির নামাজের নিয়ত কিভাবে করব, তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত নামাইতোয়ান বলেন, কার মুখস্থ আছে একজন বলেন, তো তারাবির নিয়ত কে বলতে পারবে বলেন, বলেন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবারে পুরস্কার দেওয়া উচিত, বসেন, আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন। তুমি রোগলা সদর লোক ভাই, কালো কাহালো। আচ্ছা ভাই, তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি, নিয়ত ছাড়া কোনো আমল হবে না, কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন, জানেন না আপনারা? আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো, কে বলতে পারবে, কে বলতে পারবেন না? আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওটা আমার জানা ছিল না, এটা হলো সত্য কথা, ওইটা আমি নিজেও জানি না, নামাইতোয়ান দিয়ে শুরু এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না, এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি। আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই, এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা, আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা। হ্যাঁ, এটা পাইছি আমরা ছোটবেলা বগদাদি কায়দা, বগদাদি কায়দা এটার জন্য কত মাইদ্যর হয়তো খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি, এটা পরবর্তীতে কোরআন হাদিসে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতোয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে, যে আমি তারাবির নামাজ পড়ছি বাস, এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট, মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখ উচ্চারণ করা এটা সুন্নাও না, নবী সাল্লাম শিখানো না, এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে, কোনো হাদিসে যদি আমার উৎসাহ দেওয়া না থাকে আমি কেন সেটা করতে যাবো, কসরত করতে যাবো? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট, আলাদা মুখে নামাইতোয়ান পড়ার দরকার নেই। তারাবির নামাজ কি সুন্নাত না নফল না কি ওয়াজিব? তারাবির নামাজ সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, অতএব সুন্নাতের নিয়ত করলে নামাজ হয়ে যাবে। নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা, অতিরিক্ত, নফল মানে অতিরিক্ত, সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ নামাজ। তারাবির নামাজ কিসের নামাজ? সুন্নাহ নামাজ। সারি ও ইফতারে কোনো দোয়া আছে কিনা? সারি এবং ইফতারের দোয়া আছে, বিশেষ করে ইফতারের দোয়া আছে, সারির জন্য আলাদা কোনো দোয়া নেই। ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন, আর ইফতার করার পরে দোয়া করবেন, যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটাও হাদিসে আছে, কিন্তু এই যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ যেটা বলেছি, এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি প্রসিদ্ধ, এবং অর্থটা বেশ চমৎকার। দাহাবাস জমা মানে হলো আমার ক্লান্তি দূর হলো, অথবা ওয়াবতাল্লাতিল উরুক মানে শিরাগুলো সব আদ্র হলো, যে পানি পান করেছি, ইফতার করেছি, এবং ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ, এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া সুন্নাত, যাহাবাস জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতারের শেষের দিকে বা ইফতার শেষ করে তারপর এটা পড়বো, সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নেই, তবে ওইটা দোয়া কবুলের সময় সাধারণ যে কোনো দোয়া আল্লাহর কাছে করবো।